আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে স্বাদের একটি খিচুড়ি রেসিপি শেয়ার করবো আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ির সাথে যদি পাওয়া যায় বেগুন ভাজা আর ডিম ভাজা তাহলে তো সেই দুপুরটা জমে যাবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে খিচুড়ি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর তার সাথে এক কেজি গোবিন্দভোগ ভোগ চাল নিয়ে নিয়েছি তো আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে এখানে অন্য যে কোনো চাল নিয়ে নিতে পারেন তো সবার প্রথমে আমি এখানে মুগ ডালগুলোকে হালকা করে ভেজে নেব তারপর এটাকে ধুয়ে নেব তো এটা কিন্তু তেল দিয়ে ভাসতে হবে না এমনি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তো এটা এক থেকে দুইবার মতো আমি এটাকে ধুয়ে নেব তো এবার এখানে মুগ ডালটা একটু ধুয়ে ভিজিয়ে রেখে দেব। তো তার সাথে আমি চালটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং কিছুক্ষণের জন্যই চাল আর ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেব। তো এই খিচুড়ির মধ্যে শুধুমাত্র আমি সবজির মধ্যে আলু আর গাজর নিয়েছি তো সেই জন্য আলুটাকে প্রথমেই ভেজে নেব তো আলু এখানে চারটি মতো নিয়ে নিয়েছি আর আলুটাকে আমি ছিলে মধ্যে থেকে কেটে নিয়েছি তো আলুটাকে অল্প করে তেল দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব সেই জন্য এটাকে প্রথমেই একটা অন্য কড়াইয়ের মধ্যে লাল লাল করে ভেজে নিচ্ছি তো এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব তো আলুগুলোকে তুলে নিয়ে একটা বড়ো সাইজের হাড়ি নিয়েছি যেহেতু আমি এক কেজি চালের খিচুড়ি তৈরি করব তাই একটু বড়ো সাইজের হাঁড়ি লাগবে তো হাঁড়িটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু এখানে সরিষার তেল দিয়ে চালগুলো ভেজে নেব তাই কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে কারণ সরিষার তেলের মধ্যে একটা অন্যরকম ছাঁচ থাকে তো আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো চালগুলোকে একটা ছাঁকনা দিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে এটাকে দুই তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি তো তারপরে এখানে ডালটাকেও খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়ে চালের মধ্যে দিয়ে দিয়েছি এবার চাল আর ডালটাকে অনবরত নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে চালগুলো পুড়ে যেতে পারে তাই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না যেহেতু আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা বানিয়ে নিচ্ছি তাই কিন্তু খুব বেশি সময় লাগবে না রান্না করতে আর আপনারা যদি খিচুড়ির মধ্যে আরও অন্য কোনো সবজি দিতে চান তবে সবজিটা কিন্তু আগে থেকে ভেজে রেখে দিতে হবে কারণ সবজিটা আগে থেকে ভেজে রেখে দিলে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে থাকে তো এই খিচুড়িটা যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগে না তাই কিন্তু সবজিগুলো আগে থেকে ভেজে রেখে দিতে হবে তো চাল আর ডালটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিলাম দুই থেকে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপর ঝালের জন্য কাঁচা মরিচ আর দিয়েছি দুটো তেজপাতা এবার শুধু সবজির মধ্যে আমি নিয়েছি আলু আর গাজর তো গাজরটাকে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা আরও লাগলে আমি পরে সেটা দিয়ে দেব। তো এখানে যদি আপনারা আরও কোনো সবজি অ্যাড করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দেবেন এবার চাল ডাল আর সবজিগুলোকে আরও চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেব তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু মশলাগুলো চালের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো এবার এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর এখানে অবশ্যই পানিটা গরম করে দিতে হবে তাহলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসবে তো এখানে কিন্তু আরও পানি লাগবে তো আমি কিন্তু একদিকে পানি গরম করতে বসিয়ে দিয়েছি তো একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও কিন্তু পানিটা আমি দিয়ে দেব তো এখানে অবশ্যই পানিটা কিন্তু গরম করে দেওয়ার চেষ্টা করবেন তো পানি দেওয়ার পর আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার আমি বাড়িয়ে দেব তো বাড়িয়ে দিয়ে এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব আর এই খিচুড়ি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তাই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর যদি নাড়াচাড়া বন্ধ করা যায় তবে কিন্তু খিচুড়িটা নিচে বসে গিয়ে তলা থেকে লেগে যেতে পারে তাই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে তো খিচুড়িটা এভাবে পনেরো মিনিট মতো নাড়াচাড়া করলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি গোবিন্দভোগ চাল নিয়েছি তাই খিচুড়িটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না তাহলে বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে একটা লাইক দিয়ে প্লিজ ফলো করে দেবেন তো খিচুড়িটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে খিচুড়িটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে কিন্তু নামিয়ে নেবেন তো আমার কাছে কিন্তু খিচুড়িটা এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো আমি কিন্তু এবার এটাকে নামিয়ে নেব তো এটার মধ্যে দেওয়ার জন্য আমি আরও একটু মশলা তৈরি করে নেব। সেই জন্য এই হাড়িটাকে আমি নামিয়ে রেখে একটা মশলা তৈরি করে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ঘি এবার এই ঘিটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দুই চামচ মতো বাদাম দিয়ে দিচ্ছি আর এখানে আমি চীনা বাদাম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে দিতে পারেন তবে বাদাম না দিলেও হবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তো এখানে আমি দুই চামচ মতো কিশমিশও দিয়েছি তো এবার ঘিয়ের সঙ্গে বাদাম আর কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নেব তো এই বাদাম আর কিশমিশটাকে লো আছে কিন্তু দুই মিনিট ভেজে নেওয়ার পর বাদামটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল ছড়িয়েছে তো এবার আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোটা জিরা আর তার সাথে দিয়েছি দুটো এলাচ আর একটা দারুচিনি আর একেবারে অল্প করে দিয়ে দিয়েছি হিং তবে হিংটা অপশনাল আপনার চাইলে বাদ দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ মতো আদা রসুন বাটা তো আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে তা হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে তো আদা রসুনটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে করে দিয়েছি তো এবার এখানে আমি শুধুমাত্র লালমরিচের গুঁড়োটা দেবো তো লালমরিচার গুঁড়োটা এবার দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু লাল মরিচের গুঁড়োটা পুড়ে গিয়ে তেতো লাগতে পারে তো এবারে মশলাটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব তো খিচুড়িটাকে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার আমি এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে আরও কিন্তু তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে আর বারবার নাড়াচাড়া করে নিতে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর একবার হলো এই বর্ষার সময় আপনারা এইভাবে খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো মশলাটা দেওয়ার পর আরও কিন্তু তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিন্তু হালকা একটু ফুটে উঠেছে আর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তো এবার কিন্তু এ পর্যায়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নেব তো এবার আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছি আর আপনারা যদি খিচুড়িটা এতটা ঘন খেতে না পছন্দ করেন তবে কিন্তু পানি দেওয়ার সময় একটু বেশি করে পানি দিয়ে দেবেন তাহলে কিন্তু এই খিচুড়িটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে খিচুড়িটা এই বর্ষার সময় একবার হলো এভাবে খিচুড়িটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এই খিচুড়ির সাথেই বেগুন ভাজা আর ডিম অমলেট থাকলে কিন্তু এই খিচুড়িটা খেতে আরও অনেকটাই জমে যায় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে